আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও সংযুক্ত হলাম বাংলা ভিউনার্সে। আপনাদের সাথে হাসান মোহাম্মদ শামীম, সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের প্রধান ডাকঘর, সিলেটের প্রধান হেড অফিস, হেড পোস্ট অফিসের ঠিক সামনে। এবং আপনাদেরকে যে জিনিসটি দেখানোর জন্য আমরা লাইভে সংযুক্ত হলাম সেটি হচ্ছে এই পোস্ট অফিসের সামনে কিন্তু দীর্ঘ মানুষের যে দীর্ঘ সারি এবং মানুষের যে প্রচণ্ড ভিড় সেটি দেখানোর জন্য আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আপনাদেরকে দেখানোর জন্য দর্শক যেটি হচ্ছে যে সিলেট হেড পোস্ট অফিস যেটি আছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রচুর সংখ্যক নারী পুরুষ এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং আমরা এই যদি দেখাতে চাই লাইনটি কত বড়, একদম পিছনের অংশ থেকে যদি দেখানো যায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এখানে কোনো একটা কারণে আসলে তারা এখানে অপেক্ষমান আছেন। এবং আজকে লকডাউনের প্রথম দিন, সীমিত পরিসরে যে লকডাউন শুরু হয়েছে সেই লকডাউনের প্রথম দিন, এবং লকডাউনের প্রথম দিনে আসলে পোস্ট অফিসের ঠিক সামনে এত মানুষ আসলে কী জন্য ভিড় করছেন, অনেকেই দেখা যাচ্ছে ক্লান্ত হয়ে বসে পড়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব, এখানে এখানে ঠিক কী কারণে এত মানুষের উপস্থিতি? ভাইয়া বাচ্চাই তোর মোবাইলের টেকা বুঝিনি, বিকাশে চাইরা দিয়েছে, ওই পিং নাম্বার দেওয়া দিয়েছেন না, ওই পিং নাম্বারে লাগিয়ে আমরা এই খালটাকে এখানে আসি। খালকো আইয়া গেছি, খালকো গেছি তিনটার সময় আইজো, এই পর্যন্ত সকাল সাতটার সময় আসলাম, এই পর্যন্ত বাচ্চা কাচ্চারে লইয়া বোয়াত আছি। পিং নাম্বারও লাগিয়া পিং নাম্বারও দিয়া তারা দিরা না, তারা মানে খুব কষ্ট করে কালকুর থেকে খুব কষ্ট করার। দর্শক, এখানে যে ব্যাপারটি লক্ষ্য করা গেছে, যে কথাটি বলেছেন সেটি আপনাদেরকে আরেকটু গভীরভাবে বোঝানোর চেষ্টা করব আমরা। এখানে কিন্তু যতটুকু সম্ভব পুরুষের পাশাপাশি কিন্তু নারীদের দীর্ঘ লাইন অপেক্ষা দেখা যাচ্ছে এখানে। এখানে ঠিক কী কারণে আপনারা আজকে এসেছেন? আমরা আইসি বিকাশ লম্বার নিবার লাগে নগদ অ্যাকাউন্টর অঙ্ক তো তাই না, আজকে তিন দিন ধরে দিরা না, তিন দিন ধরেও লাইনও খাড়া করিয়াও মেঘ তুফান বাতাস খাবাইয়া রাখরা দেন না সময় মতন পিং লম্বার তিনটাই আলে গেট লাগাইয়া যাইন কি অঙ্ক আমরা এইটা কিতা করতাম। আমরা আজকে আসিছি সাতটার সময়, অঙ্ক বেল বাজে যা গেছে একটা, এবারেও আমরা আর লাইন আর টানই না। তাই আপনাদেরকে জানাচ্ছিলাম যেটি হচ্ছে যে এটা সম্ভবত উপবৃত্তির টাকা, সেই উপবৃত্তির টাকা কিন্তু নগদের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে তারা সংগ্রহ করছেন। এখানে কিন্তু তারা বলছেন যে প্রায় সকাল থেকেই এখানে প্রায় সকাল সাতটা থেকে তারা এখানে অপেক্ষা করছেন, কিন্তু এখন প্রায় দুপুর একটার উপরে বেজে গেছে, কিন্তু তারা এখনও পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারেনি। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভেতরের যে মূল যে গেটটি আছে সেই মূল গেটটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে, এবং মানুষের এখানে ভোগান্তি চরম পর্যায়ে। লকডাউনের প্রথম দিনে এরকম একটা চিত্র যেটি আসলে খুব একটা শোভনীয় নয়, আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। প্রধান পোস্ট অফিসের সামনে মানুষের প্রচণ্ড ভিড়, মানুষ এখানে শিক্ষা উপবৃত্তির টাকার জন্য অপেক্ষা করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, এখানে ঠিক কী কারণে আপনাদের আসতে এসেছেন? জি, এই যে আমরা যে উপবৃত্তির টাকাটা ওগুলো তা পাইতেছি না, আজকে অনেকদিন ধরে আইতেছি, তিনবার আইসি, তিনবারের মধ্যে দেয় না, খালি কয় যে এই অসুবিধা এই অসুবিধা, পিনকোড নাই, এইটাই সমস্যা। কত টাকা দেয়? 900 টাকা দেয় একজনে, 900 টাকা। এখানে যারা এসেছেন সবাই অভিভাবক? জি জি জি, সবাই স্কুলের অভিভাবক, এই যে ছেলেদের গার্জিয়ান আসছে, মা বাবা। আগে তো যার তার মোবাইলে দিত, বাজারে উঠাইতে পারতো, যার তার এলাকায় গ্রামে বাজারে উঠাইতে পারতো। আগে যে লাইনে বৃত্তির টাকাটা দিয়েছি শিওর কেস, এই লাইনটাই ভালো আছিল যে অ্যাকাউন্টে এজেন্টের কাছে গেছে সাথে সাথে টাকাটা দিয়ে দিছে। আর এমন এখানে কি নগদ করছে কি, এইগুলা টাকা দিতেছে না আমাদেরকে সরকারে, করুণা দিতেছে করুণা। তিন দিন থেকে লাইনে আছে, এটা কি বেমান হবে কি হবে না বলেন তো? ফাইমু 900 টাকা, তিন দিনে আমরা তিন পাতা 1500 টাকা শেষ, তে আমার যে খাম খাজ ফালাই আর সব তা শেষ করি আইনো আইয়া 100 মানুষের ফিসে খাড়াই আটটা আর বেমার হইব কিনা 6 ঘন্টা ওন করুণা মেন্টের হতাম না, টাকা নিতাম না, নিজে মরতাম না, বাঁচতাম ওখান নিয়ে। আপনার বাংলাদেশের প্রতিনিধি প্রতিনিধির নিয়ম অনুযায়ী আমরা প্রশাসনের প্রশাসনে কালকে আইয়া কইতাম যে আমরা শিডিউল করবো, আমরা অন্য মানুষ 60 জন ফিট হয়েছে, ফিট হওয়ার বাদে প্রশাসন তারা আনছে, আনার বাদে পুলিশে কইছে যে আপনারা দাউকা কি খাইলে, আমরা মানুষ শিডিউল করিয়া 3 জন রাখবো, আপনারা সংক্ষেপে দেখবা গিয়া এই যে মহিলা মানুষ বাচ্চা কাচ্চা লইয়া আইয়া বাচ্চা কাচ্চা লাশ হয়েছে অন্য, এরপরে পুলিশ কত হোক আপনারা তো করতে কতজন শিক্ষাবিদ যারা আছে, জ্ঞানী গুণী যারা আছে, এরা আমরা বিচার করুক, আমরা আমার মানুষের কারণে আমরা এই দোষাই, আমরা জ্ঞানী থাকলে ব্রেইন মারতাম যদি কারণ হয়েছে স্কুলও যে আমার ছেলে পড়ের
তারা ভাই চার ভোটার আইডি কার্ড নিছে, আইডেন্টি কার্ড নিছে, জন্ম নিবন্ধন নিছে, নিয়া কইছে যে আমরা অ্যাকাউন্ট করমু তোমার পুয়ারে পয়সা দিমু। যদি অ্যাকাউন্ট করলো তাহলে আইজি তিন দিন আমি ফেরাত করতাম মানে এই টাকাটা তো আমার নির্বেদালে আমি ভাইতাম। আমার মোবাইলও দায়িত্ব, আমার মোবাইলও গেলে দোকানও দায়িত্ব, তারা কইতো তেও নৌকা তোমার টাকা আপনার ও লম্বারে ওর ও টাকা আইছে। আর নাইলে এই বৌট ভাইয়া তারা শিক্ষা বিদে, এই বৌট ভাইয়া যে প্রতি গ্রামে গ্রামে স্কুলে যদি শিক্ষক হলরে মেডামরে দিয়া কইতো যে আপনার গ্রামের বাচ্চাইন্তরে আপনারা দায়িত্বে দস্তখত নিয়া নৌকা এই বাচ্চাইন্তরে আপনারা আর উপভুক্তি টাকা আপনারা দিচ্ছে গোটাই দিন জানো, তাহলে এই মানুষ এই বোগান দিয়া করে না। আমি আইছি আপনার ফরগোনা থাকি ফলিয়া থাকি কালকে আইছি, কালকে এই দুই দিনে আমার রোজ মরতে পুরো 1000 টাকা। কিন্তু যারা মানুষ আইছে মনে করো কার 10 জন হয়তো সম্পদশালী থাকতে পারে, কিন্তু 100 জন মানুষ কিন্তু আপনার মধ্য ব্যক্তি মানুষ গরিব মানুষ কখন মানুষের যে 500 টাকার লাগে যা মানুষে 2000 টাকা খুয়াইলো খাইলো না মানুষে খান দিছে যে টেকা দিয়ে আইছে বাড়া দিয়া হে মনে করছে টেকা তুলবো টেকা পাইমু বাড়া দিয়া দিইমু বাদে লাশ মুঠে তারা বাড়া নাই। চাতক সুনামগঞ্জ দুয়ারা হো মঙ্গল বাজার হো কামাল বাজার থাকি ই ও পরিস্থিতির শিকার নিয়ে আমরা আপনার আমরা বুঝি না দেয় আমরা উল্টা বাটিয়াল জব করতা নি জব তো বাটিয়াল করতা আমরা তো রোড নাই আমরা শরীর আমরা তো মানুষ কখন যদি লাইন খাড়াইয়া মানুষের টেকা পায় না এই বিভ্রান্তি তো আমরা করছি না তে তো তুমি আমরা এই টেকা দিতাই না আর এই মানুষের বিভ্রান্তি করাইতাই না আমরা দিলা ফারিয়ার আল্লাহ চালাই আমরা ই তোমার 900 টাকার লাগি তো করোনা হাতরাইতাম না আর শরীর নষ্ট করতাম না আর ই তিন দিন মারতাম না। দর্শক তারা তাদের ভোগান্তির কথা কিন্তু বলছিলেন, যেটি হচ্ছে যেটি খুবই বেদনাদায়ক। তারা বলছেন যে প্রায় 5 ঘন্টা ধরে আজকে তারা এখানে অপেক্ষা করছেন এবং আজকে শুধু নয় তারা কিন্তু গতকালও এখানে অপেক্ষমান ছিলেন এবং তারা তাদের উপবৃত্তির টাকার জন্য সন্তানদের উপবৃত্তির 900 টাকার জন্য এখানে এসে প্রায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন এবং সিলেট হেড পোস্ট অফিসের প্রধান ডাকঘরের যে দরজাটি আছে সেটি কিন্তু বন্ধ আছে এবং ভেতর থেকে কিন্তু কিছু কিছু মানুষকে নেওয়া হচ্ছে কিনা আমরা একটু যাতে মানুষ কি ভিতরে যাচ্ছেন নাকি যায় ভাই এটা 1 ঘন্টা পর নেই ভিতরে এত স্লো কেন কাজটা এত স্লো কেন ওদের কারণ কি দরকার ওরা একজন কাজ করতেছে একজনে কাজ করতেছে কারণে আজকে যায় মানুষ আমরা তিন দিন থেকে আইয়া এই পেরেশানি করতেছে একজন মানুষ যদি দিত তাহলে ছড়ে তাড়াতাড়ি শেষ হইতো তারা মানুষ একজন দিছে একজন দিয়ে কি এতগুলি মানুষ কভার দেওয়া যায় একজনের কারণে এই অবস্থা হইতেছে আর এতগুলি মানুষ এইভাবে 5 জন 3 জন করে টাইনে নিতে আজকে ভাই সকাল 6টা পর্যন্ত আইয়া 3টা দিন ধরে আইরাম বাচ্চা খাচ্চা ফেলাইয়া তারা একজনে ও তো 5 জন হরি হারাইয়া তারা ও গলা অত কষ্ট মেঘ বুক খাই এখনো জনাই আইসি জেলা লাগাতা না তনে যে আইসি বিরশত বারে আইসি কালকে আইসি আজকে আইসি সন্ধ্যার সময় 2-1টা কুরের বাচ্চা 6 মাসের তো আইসি18 টাকা স্কুলে ভর্তি ও টেকার কারণে আইছে গরিব মানুষ বাচ্চা বাচ্চা খাতা হলো মতো দিতাম ফার্মু দর্শক শিক্ষাবৃত্তির যে টাকাটি আছে যেটি সরকার শিক্ষা সহায়তা হিসেবে শিশুদেরকে দিয়ে থাকে সেই শিক্ষা সহায়তার যে টাকাটি আছে সেটি নেওয়ার জন্য কিন্তু সিলেট প্রধান পোস্ট অফিসের সামনে তারা এসে ভিড় করেছেন এবং তারা যেটা বলছেন আমাদের সাথে গত 3 দিন ধরে কিন্তু তারা এখানে অপেক্ষমান আছেন এবং আজকেও প্রায় 5 ঘন্টা ধরে এখানে তারা অপেক্ষা করছেন এবং ছেলেদের পাশাপাশি পুরুষের পাশাপাশি কিন্তু এখানে প্রচুর সংখ্যক নারীরাও কিন্তু এখানে তাদের শিক্ষার্থী যারা শিশু সন্তান আছে সেই শিশু সন্তানদের টাকা নেওয়ার জন্য তারা এখানে এসেছেন এবং আপনাদেরকে যদি দীর্ঘ সারিটি দেখাতে চাই আজকে লকডাউনের প্রথম দিন সেই লকডাউনের প্রথম দিনে কিন্তু আজকে তারা দীর্ঘ লাইন ধরে দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন এবং তাদের ভোগান্তির যে ব্যাপারটি তারা কিন্তু আর বলছেন যে তারা এখানে দাঁড়িয়ে থাকতেও পারছেন না এবং মূল যে কারণটি হয়েছে ভেতরে যে সমস্যাটি হয়েছে আমরা একটু খুব কষ্টের মাঝে আছি সকালে বেতন দিয়েছে তো বড় কথা না অনেক সিরিয়াল দাঁড়ালে আজকে 3 দিন যাবৎ আইয়া আটাআটি করলাম আমরা বেতন তুলতে পারলাম না এই সিরিয়ালের মাঝে খুব ভোগান্তির মাঝে খুব কষ্টের মাঝে আছি আমরা এই যে ইয়াটা যদি স্কুলে দিলে হয়তো বাক করিয়া তা আমাদের খুবই সুবিধা হইতো ভাই বুঝছেন নি স্কুলে দিয়েছে না আমরা এই যে ভোগান্তি খালকে হয়ে সারা দিন খাইতে আমরা রুজি কই রোজগার কই মাত্র 900 টাকা দিয়েছে মেসেজ তা আমরা কীভাবে চলতাম ভাই কই তারা রাখিয়ে দিয়ে যাতো
এটা কি ভুগান্তি না একজন মানুষ রাখছে রাখছে বাইরে আর কতগুলো মানুষ দেখেন এই লাইনের মাঝে আজকে তিন দিন চার দিন চলে এই অবস্থা চলছে এখন করোনা ভাইরাস ছড়া নানি এই যে মানুষ দিয়ে আমরা দল এখানে রয়েছি এখন করোনা ভাইরাস ছড়া না ছড়াই যাচ্ছে না এখন করোনা ভাইরাস ছড়া নানি করোনা ধরতেছে না করোনা এই যে বলছে হাজার হাজার পাবলিক গুলো এই যে সরকার বলছে শ্রমিককে দিছে সব শ্রমিক কি টাকা পাইছে সব বিআইডিসি শ্রমিককে দিছে আর কোনো শ্রমিককে টাকা দেয় নাই এই যে 2500 করে বলছে তাও ভুল কোনো বাচ্চাকে দিছে 400 কোনো বাচ্চাকে দিছে 800 কোনো বাচ্চাকে দিছে 900 এই যে সকাল থেকে 6টা থেকে দাঁড়া করে রাখছে কোনো কিছু নাই সব উনাদের চাইল সরকারের চাইল প্লাস পোস্ট অফিসের চাইল উনাদের চাইল এই কাজ হইতেছে ফোন দেন আপনি এটা দেখা যায় বন্ধ হয়ে যাবে কামত পর্যন্ত বন্ধ আর এই সুরাইনতে 900 কোটি টাকা দিতে পাচ্ছেন তোরে 600 দে 800 দে 700 দে কেউরে আবার 450 কেউরে 450 দে 60 দিন পর্যন্ত অফিসে এসেছি মানুষের ভিড়ে অফিসে ঢুকতে পারি নাই এই এই এটা কি তারা বাফরকালি টেকা না সরকারের দেয়ার পাচ্ছেন তোরে লেখাপড়ার জন্য এই জুড়া পাচ্ছেন যে টেকাটা দে না আর ফায়ার স্যার ফোন তুলে না আপনি দেখেন এই নম্বরটাই দেখেন এই দেখেন নম্বরটা ফোন তুলে না আজকে তিন দিন আগে আসছি আজকে তিন দিন আগে আসছি ছিলেটে সাতক থেকে আইছি তিন কিস্তের টেকাটা পাচ্ছেন তো রোজা গেছে মোবাইলে ফিং নম্বর নাই আগে তো মোবাইলে মেসেজ আইতো বিকাশের নম্বর বিকাশের ঘরে গেলে বিকাশের ঘরে গেলে টেকাটা মোবাইলটা না দিলে দিয়ে দিত এখন কয় ভাই নগদে টেকাটা দে ফিং নম্বর আমরা জানা নাই মাস্টারনির কাছে গেলাম মাস্টারের কাছে গেলাম এরা কইতে কয় না আমার কাছে কোনো জন এটা আপনারা অফিসে যান সিলেট যান যে চাতক যান যাবার উপরে বাসতালার উপরে হল খান ঘুরে আজকে এক সপ্তাহ ধরে টেকা লাগতো না মাননীয় সরকারের কাছে কই আর এরচে বেশি থেকে আমরা চলে গেছে আমরা আর টেকা লাগবো না বাচ্চান ধরে উপবর্তী দেওয়া লাগবো না মাননীয় এমপি মুদের কাছে সরকারের কাছে অনুরোধ করলাম এই এই টেকা দিয়ে আমরা বিভ্রান্তির মধ্যে ফেলে নেওয়া জানে এই এই নিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম বাংলাদেশ দর্শক তারা যেমনটি বলছিলেন যে আসলে এই যে উপবৃত্তির টাকাটি সেটি কিন্তু খুব কঠিন একটি প্রক্রিয়ার মধ্যে করা হয়েছে এবং যেটি করা যেটি বলা হচ্ছে দর্শক আপনাদেরকে জানাতে চাই এখানে কিন্তু শিক্ষা উপবৃত্তির সন্তানদের শিক্ষার্থী উপবৃত্তির টাকা নেওয়ার জন্য তারা এসেছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং যেটি হয়েছে এই টাকা নেওয়ার বিষয়টি একটু জটিল করে ফেলায় পিন নাম্বার তাদের কাছে না থাকায় স্কুল থেকেও তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে তথ্য পাননি এবং সেই তথ্য না পাওয়ার কারণে আজকে প্রায় তিন দিন ধরে তারা এখানে অপেক্ষা করছেন এবং যে কারণে এই প্রসেসিংটা এত স্লো হচ্ছে সেটি হচ্ছে যে তাদের ভাষ্যমতে তারা বলছেন যে ভেতরে মাত্র একজন মানুষ এই উপবৃত্তির টাকা দেওয়ার ব্যাপারে কাজ করছেন এবং সেটি করার কারণেই আজকে এই প্রচণ্ড ভিড় এবং এই লাইনটি কিন্তু সিলেট বন্দর বাজারস্থ যে জায়গাটি আছে সেখানে কিন্তু আজকে করোনা লকডাউনের প্রথম দিন সেই করোনা লকডাউনের স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কিন্তু আজকে মানুষজনকে এই টাকাটির জন্য এখানে দাঁড়াতে হয়েছে সিলেটের প্রধান পোস্ট অফিসের যে মূল গেটটি আছে সেই মূল গেটটি ছাড়িয়ে যে লাইন আছে সেই লাইনে নারীদের যে লাইনটি আছে সেটি কিন্তু একদমই অনেকটা ভেতরে চলে গেছে অনেকটা পেছনে চলে গেছে এবং অনেক লম্বা লাইন ধরে তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন দর্শক আপনাদেরকে ভোগান্তির যে চিত্রটি আপনাদের সামনে আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করি নাগরিক ভোগান্তি সেই ভোগান্তির একটা চিত্র আপনাদেরকে দেখাচ্ছি শিক্ষাবৃত্তির উপবৃত্তির যে টাকাটি আছে সেই টাকাটি সংগ্রহ করার জন্য আজকে সিলেট প্রধান পোস্ট অফিসের সামনে শুধু আজকে নয় সিলেট প্রধান পোস্ট অফিসের সামনে গত তিন দিন ধরে তারা কিন্তু অপেক্ষা করছেন এবং প্রতিজনেরই কিন্তু কিছু না কিছু বলার আছে তারা বলছেন যে তারা আজকে আর দাঁড়াতে পারছেন না কারণ আজকের দিনেও কিন্তু তারা প্রায় পাঁচ ঘন্টার মতো এখানে অপেক্ষা করছেন এবং প্রসেসিংটা এতটাই স্লো এবং বাইরে অপেক্ষমান মানুষ আসলে এত বেশি এবং এত দূর দূরান্তের জায়গা থেকে তারা এসেছেন যে কারণে আসলে তাদের এই সমস্যাটুকু পোহাতে হচ্ছে এবং এই ধরনের একটা সমস্যায় আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটা হয়তো যথাযথ কর্তৃপক্ষই বলতে পারবেন দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম করোনা স্বাস্থ্যবিধির কারণে যেখানে দেশে লকডাউন শুরু হয়েছে প্রথম দিনের আংশিক লকডাউন শুরু হয়েছে সীমিত পরিসরে লকডাউন শুরু হয়েছে সেখানে আসলে এই ধরনের একটি চিত্র সেটি আসলে স্বাস্থ্যবিধি রক্ষার ক্ষেত্রে কতটুকু উপাদেয় হবে সেটি কিন্তু আসলে দেখার ব্যাপার
দর্শক আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটি হচ্ছে যে এখানে কিন্তু শিক্ষা উপবৃত্তির টাকা নেওয়ার জন্য মানুষজন সিলেটের প্রধান পোস্ট অফিসে এসে ভিড় করেছেন। এবং আজকে কিন্তু লকডাউন থাকায় তারা সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে তারা এখানে এসেছেন, কিন্তু যেটি হয়েছে তারা কিন্তু গাড়িও পাননি, অনেকে কিন্তু অনেক কষ্ট করে এখানে এসেছেন, কিন্তু কষ্ট করে আসার পরেও প্রায় 5-6 ঘন্টা অপেক্ষার পরও তারা কিন্তু কোনো ধরনের সেবা সহযোগিতা পাচ্ছেন না। আমরা এখানে প্রায় 1 ঘন্টা ধরে অবস্থান করছি এবং প্রধান পোস্ট অফিসের ভেতরের যে মূল গেটটি আছে সেটা কিন্তু একবারের জন্য আমরা খুলতে দেখিনি, এবং ভেতরে যদি আমরা প্রবেশ করতে পারতাম তাহলে হয়তো দায়িত্বশীল কারোর সাথে কথা বলার চেষ্টা করতাম দর্শক, কিন্তু এখানে আসলে মানুষের যে ভিড় লক্ষ্য করা যাচ্ছে সেই ভিড়ে আসলে দায়িত্বশীল কর্মকর্তার কাছে কিরু কিছু জানারও অবকাশ নেই, এবং আমরা শুধু মানুষের ভোগান্তিটুকুই আপনাদের কাছে তুলে ধরতে পারি। করোনা স্বাস্থ্যবিধির কারণে যখন পুরো দেশ কঠোর লকডাউনের দিকে যাচ্ছে তখন কিন্তু আসলে সিলেটের এই জায়গাটিতে, সিলেটের প্রধান পোস্ট অফিস বন্দরবাজারও তো, এই বন্দরবাজার পোস্ট অফিসে কিন্তু মানুষের প্রচণ্ড ভিড় এবং মানুষজন অপেক্ষা করছেন তাদের শিশু শিক্ষার্থী যারা আছেন বাসার মধ্যে তাদের যে পাওনা টাকাটি আছে সরকার দিচ্ছে সেই টাকাটি তোলার জন্য তারা এখানে এসেছেন। দর্শক সংযুক্ত হয়েছিলাম বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে সবসময় দুর্যোগ বা যে সমস্যার সম্ভাবনা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করে বাংলা ভিউ। দেখাচ্ছিলাম একটা দুর্ভোগের কথা, মানুষজন করোনা সংকটকে উপেক্ষা করে লকডাউনের প্রথম দিনে আজকে দাঁড়িয়েছেন পোস্ট অফিসের সামনে শিক্ষা উপবৃত্তির টাকার জন্য, কিন্তু গত 5 ঘন্টা ধরে তারা এখানে অপেক্ষার পরও আসলে তেমন একটা অগ্রগতি হয়নি এবং গত 2-3 দিন ধরে তারা এরকম ভোগান্তির শিকার হয়ে চলেছেন। আমরা আশা করব যথাযথ কর্তৃপক্ষ যদি এই ব্যাপারটি আমলে নেন এবং আমলে নিয়ে এইসব মানুষ যারা আজকে এই প্রচণ্ড গরমের মধ্যে দুর্ভোগ পোহাচ্ছেন তাদের দুর্ভোগ থেকে লাঘব করবেন, সেটাই আমাদের প্রত্যাশা। দর্শক আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে, দেখা হবে অন্য কোনো সময়ে, আপনাদেরকে আবারও সংযুক্ত করব অন্য কোনো ঘটনায় অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন।